দুর্গতদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসনে সেনাবাহিনী আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে জানিয়েছেন মিলিটারি ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পরিদপ্তরের তিনি জানান এ পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষকে উদ্ধার ও ত্রিশ হাজারের বেশি প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে রান্না করা খাবার দেয়া হয়েছে ছয় হাজারের বেশি মানুষকে আর দুই হাজারের বেশি মানুষকে দেয়া হয়েছে চিকিৎসা সেবা রিপোর্ট জাহাঙ্গীরাকুন্দের সংকটে দুর্যোগে আত্মমানবতার সেবায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী বন্যার এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেনা সদস্যরা ঢাকা থেকে হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায় স্রোতের তীব্রতা এবং প্রতিকূল আবহাওয়ায় জীবন বাজি রেখে সামরিক হেলিকপ্টার ও জলযান এবং স্থানীয় নৌকায় প্রত্যন্ত অঞ্চল থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী পানিবন্দি দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানি অসুস্থদের হচ্ছে চিকিৎসা মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা অধিক আক্রান্ত ব্যক্তিকে প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছি তেরোটি মেডিকেল টিমের মাধ্যমে দুই হাজারের অধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে তিনজন সন্তান সম্ভবাসহ ২২ জন অতি অসুস্থ রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে একজন সন্তান সম্ভব মা ইতোমধ্যেই কুমিল্লা সিএমএইচ এ একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে সবার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সেই ফুটফুটে বাবুটিকে এ পর্যন্ত শুকনা খাবারের ত্রিশ হাজার অধিক প্যাকেট বিতরণ ছাড়াও ছয় অধিক মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে একই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রেখে ত্রাণ সরবরাহ ভেঙে পড়া মোবাইল যোগাযোগ সচল করতে বিটিআরসি ও মোবাইল টেলিফোন অপারেটরদের সহায়তা করছে সেনাবাহিনীর সিগনাল কোর এই সহায়তায় এরই মধ্যে সচল হয়েছে কয়েকটি এলাকার মোবাইল নেটওয়ার্ক সকল কার্যক্রমের জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশন বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত মোট আটচল্লিশটি হেলি মিশন পরিচালনা করা হয়েছে এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও উল্লেখযোগ্য সংখ্যক হেলিমিশন মিশন পরিচালনা করেছে সর্বশেষে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বন্যার্থদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে নিজস্ব ত্রাণ ভাণ্ডার স্বেচ্ছাসেবী সংস্থা ব্যক্তি উদ্যোগে দেয়া ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আকন্দ বাংলাভিশন ঢাকা